নাটোরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অর্ধশতাধিক হরিজনদের মাঝে শাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে কানাইখালি নিজ কার্যালয় থেকে ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় কেরাম, ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন সেট, নলডাঙ্গা সোনাপাতিল মহিলা কলেজ, মাদনগর টেকনিক্যাল ইনস্টিটিউট, দয়রামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের হাতে ও মল্লিকাট্টি স্পোর্টিং ক্লাবে ক্রিকেট সেট বিতরণ করেন নাটোর নগা নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। তিনি এ সময় বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই ছাত্রছাত্রীদের মাদক ছেড়ে খেলাধুলার আহ্বান করেন তিনি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল আপডেট পেতে বর্ণলতা টিভির ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।